বেরিয়ে পড়েছি ভ্রমণ উদ্দেশ্যে। এবার গন্তব্য শান্তিনিকেতন। আমাকে স্টেশনে এসে টিকিট কালেক্ট করতে হয়নি, কারণ আমি অনলাইন অ্যাপের মাধ্যমে অ্যাডভান্সে টিকিট কেটে নিয়েছিলাম। কিভাবে যাবেন শান্তিনিকেতন? আপনি বাই রোড তো যেতেই পারেন, বা আমি যেভাবে গেছি IRCTC রেল অ্যাপসের মাধ্যমে আমি আমার বুকিং কমপ্লিট করেছি। আপনি প্রথমে IRCTC অ্যাপটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এবার আপনি বিগিনিং বা স্টার্টিং পয়েন্ট এবং ডেস্টিনেশন সেট করে ডেট দিয়ে, মানে যে ডেটে আপনি ট্রাভেল করতে চান সেই ডেট দিয়ে আপনি সার্চ করবেন। দেখবেন একটা লম্বা লিস্ট আপনার কাছে চলে আসবে, সেখানে ট্রেনের নাম, ডেট, টাইমিং এবং কী কী সিট অ্যাভেলেবেল আছে সব ডিটেলসে দেওয়া থাকবে। এবার আপনি নিজের পছন্দ মতো ট্রেন এবং সময় নির্বাচন করে আপনার পছন্দের মতো সিটটি বুক করে আপনি রেডি হয়ে নিন আপনার ট্রাভেলিংয়ের জন্য। আমি শান্তিনিকেতনে যাচ্ছি হাওড়া হয়ে এবং শান্তিনিকেতন এক্সপ্রেসে, যার ডিপার্চার টাইম সকাল 10:10। এই ট্রেনটি কিন্তু রেগুলার হাওড়া স্টেশন থেকে বোলপুর স্টেশন পর্যন্ত যাতায়াত করে, সেম টাইমে সকাল 10:10-এ। আপনি ট্রেনে এসি এবং নন এসি দুটো কম্পার্টমেন্টই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রেল ফেয়ারটা আপনার অ্যাপসেই দেওয়া থাকবে, জাস্ট আপনাকে UPI আর PTM এর থ্রু পেমেন্ট কমপ্লিট করতে হবে। আমি একটু লেট রাইজার, তবুও তাড়াতাড়ি চলে এসেছি রেল স্টেশনে, আর এসে একটু বোরই হচ্ছিলাম। আমি এসি কম্পার্টমেন্টে আমার সিটটা বুক করেছিলাম। এবার আমি আমার সিট পেয়ে গেলাম, বসে পড়লাম আমার নির্দিষ্ট সিটে। পৌঁছে গেলাম বোলপুর স্টেশনে। বোলপুর স্টেশনে নেমে সামনেই গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, এটি কিন্তু আপনি ভিজিট করে যেতে পারেন। এই মিউজিয়ামে আপনি কিন্তু রবীন্দ্রনাথ তার শেষবার বোলপুর থেকে কলকাতায় জার্নি যেই বগি করে করেছিলেন সেইটি এবং অনেক কিছু এই সংগ্রহালয়ে দেখতে পাবেন। প্রসঙ্গত বলে রাখি, এটি বুধবার কিন্তু বন্ধ থাকে। যাই হোক, আমি এখান থেকে বিদায় নিয়ে আমার পরবর্তী কয়েকদিনের আশ্রয়স্থল লজ মানসীতে আশ্রয় নিলাম। বোলপুর স্টেশনে নেমে আপনি টোটোওয়ালা দাদাদের বললে তারা কিন্তু আপনাদের ভালো ভালো লজ বা হোটেলে নিয়ে যাবে। আপনি এখানে বিশ্বভারতী ইউনিভার্সিটির কাছাকাছি থাকতে পারেন, তাছাড়া সোনাঝুরি এবং প্রান্তিকের কাছেও থাকতে পারেন। বিশ্বভারতী ইউনিভার্সিটির কাছাকাছি থাকলে একটাই সুবিধে, আশেপাশে ডাক্তারখানা, মেডিসিনের দোকানগুলো এবং খাওয়া স্টলগুলো, কেনাকেটা করার দোকানগুলো আপনি কাছেই পেয়ে যাবেন। আরেকটি সুবিধে বিশ্বভারতীর আশেপাশে থাকার, সেটি হল বোলপুরের সুপার মার্কেট এখান থেকে অনেক কাছে হবে। অনেক ছোটোখাটো ইনফরমেশন দিলাম, এবার বলি আমি যে লজ মানসীতে উঠেছি সেটি খারাপ নয়, বেশ ভালো। এবং সামনে এই রকম একটি জায়গা রয়েছে যেখানে বিকেলে বসা যায়, আড্ডা মারা যায় এবং একটি দোলনা আছে যাতে দোলও খাওয়া যায়। আমি যে হোটেলটাতে আছি তার পাশেই একটা খুব সুন্দর চায়ের দোকান আছে, চলুন আপনাদের দেখাবো।
ভারী সুন্দর এই ছোট্ট চায়ের দোকানটি। সকাল থেকে রাত ১১টা পর্যন্ত এই চায়ের দোকানে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেলা বসে। আসুন একটু ভিতরটা দেখানো যাক আপনাদের। এই ছোট্ট জায়গার মধ্যেও একটা দিকে চা কফি লস্যি এবং অন্যদিকে স্ন্যাক্স তৈরি হতে থাকে। আজকে প্রথম দিন আমি শান্তিনিকেতনে এসেছি, তাই বিশেষ কোনো জায়গায় আর না গিয়ে আমি আজ ম্যাক্সিমাম টাইমটা আমার হোটেলে কাটিয়েছি আর এই চায়ের দোকানে। এই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি আলোকসজ্জাটি কিন্তু আমার বেশ ভালো লাগলো। ছোট হলে কি হবে, এই দোকানে আপনি পেয়ে যাচ্ছেন চায়ের নানা রকম ভ্যারিয়েশন, কফির নানা রকম ভ্যারিয়েশন এবং লস্যি জুস, সাথে থাকছে স্ন্যাক্স। আমি এখানে প্রথমে একটা চা নিয়ে বসে পড়লাম, তারপরে আবার কফি, তারপরে আবার কফি, আবার স্ন্যাক্স। এইভাবে বেশ কয়েক রাউন্ড চলল। আমি এই চায়ের দোকানে অনেকক্ষণ বসেছিলাম, দেখলাম ভারী ব্যস্ত এই চায়ের দোকান, কারণ অনবরত ইউনিভার্সিটি স্টুডেন্টরা আসা যাওয়া করতে থাকে এই চায়ের দোকানে। যাই হোক, এবার আমি এই ব্লগটি এখানে শেষ করছি। আবার দেখা হবে শান্তিনিকেতনের ব্লগে। আপনারা চোখ রাখুন, পরপর শান্তিনিকেতনের বিভিন্ন স্পট আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই শান্তিনিকেতনের ভিডিওগুলো অনেকগুলো পার্টে আসবে, তাই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা হিট করে রাখুন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাবেন। ইউনিভার্সিটির ভিতরে ক্লাসরুম স্টুডিও সবই আপনাদের দেখাবো, আরও দেখাবো শান্তিনিকেতনের বাইরের কিছু স্পট। তাহলে আজ এই পর্যন্ত, টিল দেন টাটা।